সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়া ব্রাইডাল মেহেদি আলাপ। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে প্রতিদিন একজন অতিথি থাকেন, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছে, আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব। এবার আজকের অতিথির সঙ্গে আড্ডা, আমাদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী জানে আলম। দর্শক, আপনারাও চাইলে আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে পারবেন, ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। শুভ সকাল। শুভ সকাল এবং শুভ জন্মদিন। শুভ জন্মদিন। তো আজকে তো জন্মদিন, তো জন্মদিনটা কিভাবে কাটানোর পরিকল্পনা আছে? আসলে সকালে নামাজ দিয়ে আরম্ভ করেছি, আর তারপরে ইচ্ছা আছে যে দুপুরে পরিবার সহকারে সবাই বাইরে খাবো, বিকেলে একটা কেক খাবো, পারিবারিক ভাবে একটা সময় কাটানোর পরিকল্পনা আছে আজকে। তো ছোটবেলায় তো অনেক বাড়ি জন্মদিন পালন করা হয়েছে, যাই হোক ঘর অভাবে হোক যেভাবে হোক, তো বড়বেলার জন্মদিনের সাথে ছোটবেলার জন্মদিন মূল তফাৎটা কোথায় দেখেন? আসলে তখন তো অনেক বড় করেই জন্মদিন হতো আমার, কিন্তু এখন তো বড় হয়েছে না, এখন কেন বড় করে জন্মদিন? এখন মানে সময় হয় না আসলে, পারি না করার জন্য। আর সবাইকে তো নিয়ে জন্মদিন করতে পারলে পরে বেশি ভালো লাগতো, আসলে খুব বেশি ভালো লাগে, মাঝে মাঝে করিও এটা, কিন্তু এবার সেই সময়টা ছিল না আমার হাতে অনেক ব্যস্ততার জন্য। বর্তমান ব্যস্ততা কি কি নিয়ে, যেহেতু গানের মানুষ গান নিয়ে অনেক ব্যস্ততা রয়েছে? আমি আসলে গানের মধ্যে সবসময় জড়িয়ে থাকি। আমি, তুমি জানো, আমি নিজে গান করি এবং অন্যদের দিয়ে গান করাই। আমার সুরে এবং সঙ্গীতে এদেশের প্রায় বিখ্যাত সমস্ত শিল্পীরাই, বিখ্যাত অনেক শিল্পীরাই আমার সুরে এবং সঙ্গীতে অনেক গান করেছে এবং তারা বেশ জনপ্রিয়, তারা অনেক জনপ্রিয় হয়েছে। আজকে যারা বিখ্যাত আর্টিস্ট তার অধিকাংশই আমার সুরে গান করেছে, তাই এই জন্য। আর এখন আমি যে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে প্রচণ্ড ব্যস্ত, ওদের নিয়ে আমি বেশ অনেকগুলো অ্যালবাম বের করছি। এর মধ্যে দুটো অলরেডি বের হয়ে গেছে, সেটা হলো ওই ইয়াং স্টার্স নাম দিয়েছি, ইয়াং স্টার্স 1, ইয়াং স্টার্স 2, এরকম করে 10টা অ্যালবাম। সবগুলো গানই কি আপনার লেখা? আমার সমস্ত গান, সুর, কম্পোজিশন সম্পূর্ণ আমার, লেখাও আমার, এবং আমার ছাড়াও যারা যেমন কাজী ফারুক বাবুল বা হাসান মতি রহমান, এদের মতো বিখ্যাত গীতিকাররা এর মধ্যে সম্পৃক্ত আছে। গান নিয়ে নতুনদের মধ্যে সম্ভাবনা কেমন দেখেন? নতুনরা ভালো গাচ্ছে, কিন্তু খুব আমি খুব আশান্বিত যে আমাদের দেশের নতুন প্রজন্মের শিল্পীরা ভালো করছে, এবং আমার মনে হয় আরও আরও ভালো করবে, ওরা আরও ভালো করবে। আর মানে আমি যখন, তুমি জানো যে আমি রুনা আপা, সাবিনা আপা, মনির খান, নির্জি রুবেল, রবি চৌধুরী, ডলি সায়ন্তনি, বেবি নাজনীন বা ফোক সম্রাজ্ঞী মমতা, এদের সবাইয়ের গান আমি করেছি, অসংখ্য গান করেছি। এবং সম্প্রতি আপনি নতুনদের নিয়েও কাজ করছেন, কাজ করতে পারলে অ্যালবামটাও অনেক ভালো হবে। একটা ফোন আছে, না ফোন ধরে। শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কথা বলুন অতিথির সাথে। আমি প্রথমে জানাচ্ছি শুভেচ্ছা আজকের বৈশাখের দেবীকে, আপনার আপনার আজকের জন্মদিনের শুভেচ্ছা। আমি চট্টগ্রামের ঘাটপাড়া হাবেক দেওয়ান বাজার থেকে বলছিলাম, মোহাম্মদ মুসলিম আলী জনি। জনি ভাই, বান্দা শরীফের সম্পর্কে আপনি জানেন, আপনি আসছেন কয়েকবার, আপনি জানেন একটি গান অন্তত পক্ষে শোনাবেন, মাঝে ভান্ডারি গান, নালে কিন্তু আপনি তো বুঝছেন গুলো মলার বদুল হাদি বদুল করিম সহ সবগুলোর গান আপনি তো প্রথমেই করেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্মদিন শুভ হোক, আবারও ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনকে। জি জনি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার জন্মদিনে আজকে শুভেচ্ছা বিনিময় করলেন, এবং আমি মাঝে ভান্ডারি গান আজকের পর্যায়ে এসে দাঁড়ানোর পিছনে আমি অনেক গান গেয়েছি, মাইজ ভান্ডারি গান দেশ এবং বিদেশে, এবং আমার মাইজ ভান্ডারি গানের উপরে 28টি অ্যালবাম বের হয়েছে আপনারা জানেন, এবং আপনারাই আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধনী ভাই। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। চিটাগং থেকে ফোন করেছেন এবং শুরুতে কিন্তু একটা গানের রিকোয়েস্ট চলে এসেছে, যেটা একটা গান শুনে নিই।
আচ্ছা জনিবের মাইজ ভান্ডারি গান তো একটা গাইতেই হবে, তার কারণ হলো মাইজ ভান্ডারির ভক্তরা আমার প্রবল, কাছেই ওনাদের গান তো শোনাতে হবে। কিন্তু প্রথমে আমি প্রথম দিকের আমার অ্যালবামে একটা লং প্লেতে, প্রথম ঢাকা রেকর্ডস কোম্পানিতে যে আমার লং প্লে বের হয়, তা ওখান থেকে আমি একটা গান কয়েক লাইন শোনাই। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, দ্বারের ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, দিনহীন মোর সিদে কয় মাটির বাসন ভাঙি গেলে আর কি জোরালায়, আমার দয়াল চাইলে লইব জোরায়, আমার মুর্শিদ চাইলে লইব জোরা, এমন দয়াল কে যাচ্ছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, আরে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। চমৎকার, থ্যাংক ইউ। এবং জানি আলম ভাই, আমরা জানি আপনার গানের, আপনার গাওয়া গানের সংখ্যা হচ্ছে, আপনার নিজ কণ্ঠে গানের সংখ্যা হচ্ছে 2500, এবং আপনার সুর ও সঙ্গীতে গাওয়া গানও হচ্ছে 2500, তো এটা কিভাবে সম্ভব? আমি বহুদিন থেকে গানের সঙ্গে জড়িত, তো স্বাধীনতা পরবর্তী সময় থেকে, স্বাধীনতা আমার প্রথম বিপ্লব ছিল হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, আমি সেটা করেছি। আমি দেশমাতৃকা স্বাধীনতার সংগ্রামে আমি সম্পৃক্ত ছিলাম, আমি ঢাকা 2 নম্বর সেক্টরে আমি একজন মুক্তিযোদ্ধা, এবং এখনও আমার গণসম্বর্ধনা হয় মুক্তিযোদ্ধা জানি আলমের। দ্বিতীয় বিপ্লব ছিল সঙ্গীত, সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই আমি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, যার জন্য আমার গানের সংখ্যা বেশি। কারণ হলো আমি স্বাধীনতার পরবর্তী সময়ে যখন বাংলাদেশের সঙ্গীত অঙ্গন খুবই নাজুক অবস্থা, বিদেশি গানে যখন বাংলাদেশ সয়লাভ, বা আমাদের পার্শ্ববর্তী দেশের গানে যখন বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছিল, বাংলাদেশের সঙ্গীত শিল্পী তখন পদের সঙ্গে পারছিল না, তখন আমি আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাহের মতো পপ গায়করা আমরা ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশের সঙ্গীতকে। আমরা এ নিয়ে আরো অনেক কথা শুনবো, কিন্তু এই পর্যায়ে একটা ফোন নিয়ে নিচ্ছি। শুভ সকাল দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আমি হাবিবুল। জি কথা বলুন অতিথির সাথে। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ। হ্যালো হ্যালো, আপনার জন্মদিনকে আপনাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। যেহেতু জন্মদিন, জন্মদিনের অনেক অনেক নিশ্চয়ই। আমরা স্বাধীনতা পরবর্তীকালের কথা শুনছিলাম, পপ সঙ্গীত, সেই স্বাধীনতার পরবর্তী সময়ে চিন্তা করলাম আমরা, আমি এবং আপনাদের হাত ধরে কিন্তু পপ সঙ্গীতের যাত্রাটা শুরু হয়েছিল। আমরা চারজন হলো প্রধান স্থপতি বলে আর কি, পপ গানে আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাহ এবং আমি। এবং আমাদের আমাদের তখন বাংলাদেশের যে সঙ্গীতের অবস্থা ছিল, সেই অবস্থায় বাহিরের সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের শিল্পীরা পেরে উঠতে পারছিল না। তখন আজম খানের নেতৃত্বে আমরা প্রথমে চিন্তা করি যে কীভাবে এই সঙ্গীতকে ডেভেলপ করা যায় এবং সঙ্গীতকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছানো যায়, আবার বাংলা সঙ্গীত জেগে উঠবে কীভাবে। তখন আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের মাটি কাদার গান এবং ইনস্ট্রুমেন্ট হলো বিদেশি ইনস্ট্রুমেন্ট, বিদেশি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমাদের গান যখন স্টার্ট করলাম আমরা, তখন এটাকে ব্যাপকভাবে দেশের মানুষ গ্রহণ করল। আর আমি তো, তুমি জানো মনে হয় যে আমি এই পপ গানের মধ্যে আধ্যাত্মবাদ, আমার প্রায় প্রতিটি গানের বাণী হলো আধ্যাত্মবাদের কথা, আল্লাহ রাসূল পীর পয়গম্বরদের নিয়ে। এবং তখন আমি এটা সংযোজন করি ওই পপের মধ্যে, যেমন তুমি আমার জানো একটি গন্ধমের লাগি আল্লাহ বানালো দুনিয়া, স্কুল খুলেছে রে মোলা দয়াল, স্কুল খুলেছে রে মোলা, স্কুল খুলেছে, তাহলে শুনে ফেলে আরেকটা গান, দয়াল বাবা কেবলা কাবায়না,
আরেকটা গান গানের কথা সেটা চলে আসলো আরেকটা গান আমরা আচ্ছা ঠিক আছে কোনটা শুনবো বলো একটি গন্ধ আচ্ছা একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়ায় খাইলো ইবলিস শয়তানে তার আশা পুরাইলো বানাইলো আদম হাওয়া মাটি দিয়া বেহেস্তে ছিল তারা শান্তি নিয়া শয়তানে কুবুদ্ধি করে তাই দেখিয়া একদিন দিল তাদের গন্ধ খাওয়াইয়া এই কারণে আল্লাহ তাদের বেহেস্তে না রাখিল ইবলিস শয়তানে তার আশা পুরাইলো ইবলিস শয়তানে তার আশা পুরাইলো চমৎকার আপনাদের সেই সময়কার গানগুলো তো অনেক জনপ্রিয় এখনো মানুষের মুখে মুখে ফেরে তো এই গানগুলোকে নিয়ে যদি সংরক্ষণের কথা বলি সেই জায়গা থেকে যদি কিছু বলতেন কিন্তু আমরা এই নিয়ে শুনবো কিন্তু একটা বিরতির পরে প্রিয় দর্শক জয়া ব্রাইডাল মেহেদি আলাপে এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জয়া ব্রাইডাল মেহেদি আলাপে দর্শক আমাদের সঙ্গে আজ আলাপ করছিলেন কণ্ঠশিল্পী জানে আলম হ্যাঁ বিরতির আগেই কথা হচ্ছিল পপ সঙ্গীতের সংরক্ষণ নিয়ে তো এই পপ সঙ্গীতগুলো কিভাবে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম পর্যন্ত টিকিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন আসলে এই সমস্ত সাংস্কৃতিক কর্মের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নেওয়া হয় সরকারিভাবে উদ্যোগ না নেওয়া হয় তাহলে তো টিকে থাকবে না অনেক মহৎ কর্ম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের পপ গান হলো বাংলাদেশের সঙ্গীতকে যখন বাংলাদেশের সঙ্গীত খুবই মেঘাচ্ছন্ন ছিল স্বাধীনতা পর্বতের সময় সেই সময়টাকে পপ সঙ্গীত এসে সমৃদ্ধ করে সেই সঙ্গীতকে বাংলাদেশের সঙ্গীতকে সেই আবার এখন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের সঙ্গীত বীরদর্পে দাঁড়িয়ে গেছে ওই সময়টা স্বাধীনতা পর্বতের সময় যে অবস্থানটা ছিল ওই অবস্থা ওই সময়টা দেশের সঙ্গীতের অবস্থা খারাপ ছিল তখন পপ গান সারা বাংলাদেশের সঙ্গীতকে সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা সবাইকে আলোড়িত করে আলোড়িত করে তোলে এবং পৃথিবীব্যাপী জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনে বাংলা সঙ্গীতের তো সেইখানে এই শিল্পীদের গাওয়া অসংখ্য হিট গান আমার আজম ভাইয়ের বা ফিরোজ শাহের তারপরে ফেরদৌস ওয়াহিদের অসংখ্য হিট গান এই গানগুলো যদি সরকারিভাবে উদ্যোগ না নেওয়া হয় তাহলে গান থাকবে না তো ইন কোর্স অফ টাইম আগামীতে এই গানগুলো সব ম্লান হয়ে যাবে আস্তে আস্তে আব্দুল আলিমের মতো বিখ্যাত পল্লী সম্রাট তার গানও এখন প্রায় মানে মানে শুধুমাত্র সংরক্ষণের কারণে শুধু সংরক্ষণের কারণে তার গান এখন নেই সরকারের পৃষ্ঠপোষকতার কথা বলেন ভীষণভাবে দরকার কাজে আমার রিকোয়েস্ট থাকলো যে সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকলো যে এই কাজটি যেন খুব দ্রুত করে আজকের পপ গায়করা যে দেশের সাংস্কৃতিতে যে সেবা দান করেছে তাদের মূল্যায়ন করা এবং তাদেরকে তাদের গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সব রকম দায়িত্ব পালন করা দরকার সরকারের সেটা তো বলতে চাচ্ছেন যে সরকারের পৃষ্ঠপোষকতা এখানে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং ভাই সেই সময়কার আপনাদের গানগুলো ব্যাপক জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে সে গানগুলো এখনো ফিরে কিন্তু এখনো কিন্তু গান তৈরি হচ্ছে গানগুলো এখনো মানুষ গান নতুন শিল্পীরা গান গাচ্ছে তো এখনকার গানগুলো কেন মানুষের মুখে মুখে ফিরছে না এই প্রশ্নের উত্তর জানবো কিন্তু একটা ফোন নেওয়ার পরে শুভ সকাল দর্শক কে বলছেন ওয়ালাইকুম আসসালাম কথা বলুন আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন আমি তো জানি আলম ভাই সাথে কথা বলতেছি জি কথা বলুন আসসালামু আলাইকুম ভাই স্যার ভাই আপনার গান আমাকে শুনে ভালো লাগে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য ভাইয়া আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে আপনাকে অশেষ ধন্যবাদ এবং জানালাম ভাইয়ের গান আমাদের সবারই ভালো লাগে ভাই আমরা কথা বলছিলাম এখনকার গানগুলো কেন মানুষের মুখে মুখে ফিরছে এই জন্য কারণটা কি তখনকার গানের বাণী ছিল অনেক সমৃদ্ধ এবং অনেক ভালো মানে গানের বাণী যদি সমৃদ্ধ না হয় বাণীর গানের সুর যদি সমৃদ্ধ না হয় সেই গান তো টিকে থাকবে না
আজকে হয়তো গাচ্ছ ইনস্ট্রুমেন্টের উপরে খুব একটা জোর দিয়ে কিছু গান হয়তো তৈরি হচ্ছে, প্রযুক্তি এখানে কিন্তু অনেক আধুনিকায়ন হয়েছে, প্রযুক্তি সহযোগিতা করছে, প্রযুক্তি তো গলা তৈরি করে দিতে পারবে না, না অবশ্যই না, গলা কণ্ঠ হলো প্র্যাকটিস করে করতে হবে, সাধনা করে গলা তৈরি করতে হবে, এবং সেই গানের একটা মেসেজও থাকতে হবে, এবং মেসেজ থাকতে হবে হলো গানের লিরিক্সে, লিরিক্সের মধ্যে তোমার ইয়ে থাকতো, সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, আর সাবজেক্ট ম্যাটার না থাকলে তাহলে তো গান জনপ্রিয় হবে না, গানের ইতিহাস মানে গানের যদি একটা মানে গল্প না হয়, গান যদি একটা গল্প না হয় তাহলে তো হবে না, গান তো একটা ছোট গল্প, সেই ছোট গল্পের মতো গান না হলে হবে না, ইদানিং যে সমস্ত গান হচ্ছে বেশিরভাগ গানেরই লিরিক্স দুর্বল, আমার জীবনে মাইজ ভান্ডারী গানের প্রভাব খুব বেশি, আমি একটি গান ওনার জন্য করি, দয়াল বাবা কেবলা কাবাহা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না বসায়া দে মোর কলবের ভিতর, বাবা আমার আল হাসানি বেলায়েতের হইল খনি, কলব হইয়া যায় রোশনি করিলে নজর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না বসায়া দে মোর কলবের ভিতর, দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। চমৎকার ভাইয়া, আমরা জানি যে এই জগৎকালে আপনার একক অ্যালবামের সংখ্যা 81টি, এবং আপনার লিজেন্ডারি অ্যালবাম বের হয়েছে পরপর দুটো, সামনে কি আর কোনো অ্যালবাম বের করার পরিকল্পনা? আমার আসলে লিজেন্ডারি অ্যালবাম বের হয়েছে জানি আলমের শ্রেষ্ঠ গান, জানি আলমের পপ লিজেন্ড জানি আলম ওয়ান, তার মধ্যে হলো 40টা গান, 3টা সিডি, তারপরে হলো পপ লিজেন্ড টু জানি আলমের 40টা গানের অ্যালবাম, এটাতেও 3টা সিডি, লিজেন্ডারি প্রায় দুটো অ্যালবামই, এটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ অ্যালবাম, এত বড় অ্যালবাম 40টা করে গানের অ্যালবাম মানে খুব কম শিল্পীর বাংলাদেশে বের হয়েছে, তো আমি এখন আমার জীবনের সেরা সৃষ্টিকর্ম যেটা যেটা এখন আমি রেকর্ডিং করছি, আমি অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি, তোমাদের যদি দোয়া থাকে তাহলে হয়তো শেষ করতে পারবো, আমি একসঙ্গে 10টা সিডি একসঙ্গে জানি আলমের শ্রেষ্ঠ শত গানের অ্যালবাম একসঙ্গে 10টা সিডি বাংলাদেশের ইতিহাসে মানে কেউ এখনও কল্পনাই করেনি, এটা এটা আমি করছি, আমার ডিজাইন এবং সব কিছু রেডি হয়ে গেছে, গান রেকর্ডিং চলছে, অনেক দূর এগিয়ে গেছি গান রেকর্ডিংয়ে, তো আমি মনে করছি যে আগামী বছর প্রথম দিকে আমার অ্যালবামটা, আর আমি অনুরোধ রাখছি আমাদের সঙ্গীত প্রিয় প্রধানমন্ত্রীকে, আমাদের সঙ্গীত প্রিয় কারণ উনি সঙ্গীতের অনেক পৃষ্ঠপোষকতা করেন, আমার অ্যালবামটা যদি উনি থাকেন আমার মনোকম মোচনে তাহলে আমি খুব খুশি হব, অবশ্যই আমরা আশাবাদী যে উনি থাকবেন। ভাই, সঙ্গীত জীবনে তো অনেক পূর্ণতা আছে আপনার, তো সেক্ষেত্রে যদি বলা হয় কোনো অপূর্ণতার কথা তাহলে আপনি কোনটাকে বলবেন? তুমি তো জানো আমি বাংলাদেশের বাংলাদেশে যে সমস্ত পুরস্কৃত করা হয় বাংলাদেশ সঙ্গীত কর্মের জন্য শিল্পকর্মের জন্য, আমি এ পর্যন্ত 416 বার পুরস্কৃত হয়েছি, তার মধ্যে 62 অ্যাওয়ার্ড হলো হ্যাট্রিক 3 বার, তাই বাংলাদেশের তবে যে কোনো পুরস্কারে অ্যাচিভমেন্টই অনেক বড় একটা ব্যাপার, বাংলাদেশ বড় একটা ভালো লাগে বাংলাদেশের, আমার বাসায় যদি তুমি কখনো যাও দেখবে ঘর ভরে গেছে পুরস্কারে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বাংলাদেশের সবচেয়ে বড় এটা হলো আর কতগুলো গান রেকর্ডিং করলে আর কত গান মানুষের হৃদয়ে পৌঁছাইতে পারলে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পাওয়া যায় বা বাংলাদেশে 21শে পদক পাওয়া যায় আমার জানা নেই, গান তো এ পর্যন্ত আমার হাতে প্রায় আমার লেখা এবং সুর এবং মিউজিকে এবং আমার গাওয়া গান তো 5000 হয়ে গেছে, আর কতগুলো গান করলে আমি 21শে পদকের জন্য আমাকে মনোনীত করা হবে বা আর কতগুলো গান করতে পারলে
আমার জন্য স্বাধীনতা পুরস্কার এর জন্য আমাকে মনোনীত করা হবে, এটা আমার একটা প্রশ্ন থেকে গেল। সেটা আমরাও আশাবাদী যে সেই মূল্যায়ন হয়তো বা আপনি পাবেন, সেটা হয়তো অবশ্য মতামত তোমরা যারা দেশের মানুষ যারা আমাকে প্রতিনিয়ত পুরস্কৃত করছে, ভালোবাসা সিক্ত করছে সাধারণ মানুষ আর কি। যখন আপনি একটা গান করেন, একটা মঞ্চে একটা গান করেন, কেউ এসে বললো যে জানালেন ভাই আপনার গানটা খুব ভালো হয়েছে, এটা শুনলে কিন্তু আসলে আর কিছু লাগে না কি? ওই ভালোবাসাটাই অনেক বড় একটা বিষয় না? সেটা তো অবশ্যই। আমি এখনো, তুমি জানো কিনা জানি না, আমি এখনো বছরে প্রায় 150 অনুষ্ঠান স্টেজ করি আমি দেশ এবং বিদেশে। এখনো দেশের প্রান্তরের মানুষ আমরা সবসময় আপনার গান শুনে আসছি এবং ইন ফিউচারে আমরা গান শুনবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি জানেন ভাই, শুভ জন্মদিন এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমার জন্মদিনে আমাকে বৈশাখী টেলিভিশন আমাকে যে সম্মান প্রদর্শন করলো, আমি বৈশাখী টেলিভিশন এবং আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা। প্রিয় দর্শক, জয় ব্রাইডাল মেহেদি আলাপ আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী আয়োজনে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ সকাল।